জনগণের বাস্তব অবস্থা নিয়ে তারা আজকে হেয়ালি করতেছে, তামাশা করছে জনগণকে নিয়ে। তা এই তামাশা সরকার তো হবেই। 28শে অক্টোবর তারা কি করলো? আজকে এখানে সাংবাদিক যারা আছেন, এলাকার মানুষ যারা আছেন, আপনারা সবাই সাক্ষী। এখানে শত শত সমাবেশ আমরা করেছি, অনেক সমাবেশে আমাদের উপর হামলা করা হয়েছে, অনেক সমাবেশ থেকে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তারপরেও কোনো সমাবেশ থেকে কি ওই পুলিশ হসপিটালে যায় আক্রমণ করা হয়েছে? হয় নাই। ওই প্রধান বিচারপতির বাড়িতে কি আক্রমণ করা হয়েছে? আমরা কোন পুলিশের উপর আক্রমণ করছি? করি নাই। এটা হইল ওবায়দুল কাদের একটা সাজানো নকশা, বিএনপিকে নির্বাচনে বাইরে রাখার জন্য। আপনারা দেখছেন সেদিন আমাদের এই সমাবেশকে কিভাবে সমাবেশের উপর আক্রমণ করেছে। তারপরে সমাবেশের পরে হন্ডুল করে দেওয়ার পরে আমাদের এক ভাইকে এখানে হত্যা করেছে, তারাই পুলিশকে হত্যা করেছে, তারাই প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, তারাই আজকে পুলিশ হসপিটালে আগুন জ্বালিয়েছে। বিএনপি আগুন জ্বালালো রাজনীতি করে না, বিএনপি ঢিল মারা রাজনীতি করে না। তারা চেয়েছিল বিএনপিকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে নিয়ে যাইতে, যেমনি স্বাধীনতার পরে জাসদ সহ সকল রাজনৈতিক দলকে আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য করেছিল। আজকেরও এই বাকশালী সরকারের প্রেতাত্মা আজকে বিএনপিকে প্রকাশ্য রাজনীতি থেকে বের করে দিয়ে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে নিয়ে যেতে চায়। কিন্তু বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে, বিএনপি বিশ্বাস করে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা পরিবর্তন। বিএনপি অন্য কিছু আশা করে না। সবাইকে আজকে অনেককে গ্রেপ্তার করেছেন, অনেককে হন্যে খুঁজেছেন। তার কেন করেছিলেন? আজকে বিএনপি যাতে নির্বাচনে না আসতে পারে। বিএনপি নির্বাচনে আসলে এই পাতানো নির্বাচন করা যাবে না, এই সাজানো নির্বাচন করা যাবে না। এর জন্যই বিএনপিকে সেই নির্বাচনের মাঠ থেকে দূরে রাখার জন্যই ষড়যন্ত্র করে আপনি 28শে অক্টোবরের ঘটনা ঘটিয়েছিলেন। যতই সাজানো মামলা দেন না কেন, যতই সাজানো মামলা সাজান না কেন, একদিন অবশ্যই এই ইতিহাস বেরিয়ে আসবে কারা পুলিশ পেরেছে, কারা আক্রমণ করেছে, কারা আজকে সমাবেশকে পণ্ড করে দিয়েছে।